নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন 2021-এর উদ্যোগে খুদে কবিদের নিয়ে ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে খুদে কবিদের লেখা কবিতা ও ছড়ার বাহিরে মূরক উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তোমরা যে অনেক সুন্দর কবিতা লিখতে পারিস, তার কারণটা কি জানো? তার একটা কারণ হচ্ছে গিয়ে তোমরা যে ভাষায় কথা বলো, বাংলা ভাষা, পৃথিবীতে এর থেকে মিষ্টি ভাষা আর নাই। নীলফামারী শহরে 2015 সাল থেকে ভিশন 2021 নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে প্রায় 1,14,000 ক্ষুদে কবি। ধাপে ধাপে তৈরি হয় এসব কবি প্রতিনিয়ত লিখছে ছড়া কবিতা। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দেশবরেণ্য একাধিক ব্যক্তির অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো ছড়া কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং খুদে কবিদের লেখা কবিতা ও ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল। ভিশন 2021 নীলফামারীর প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওয়াদুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উক্ত অনুষ্ঠানে কবিতা ও ছড়ার দুটি বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও 15 জন খুদে কবিকে পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।